ফাইনালি আমরা চলে আসছি খিমে শহরে। খিমে শহরে এই একমাত্র মসজিদ, মসজিদ আল তাকওয়া ইসলামিক সেন্টার। কত সুন্দর একটা জায়গা, এটা রাজার বাড়ি। প্রবেশ করতে কোনো টিকিট লাগলো না, টাকা লাগলো না, কি না করো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাইট নাও আমি আছি খিমে শহরে, দক্ষিণ কোরিয়ার। আর আজকে খিমে শহরটা ঘুরে দেখবো। মাইনাসের জ্যাকেট পরেছি, রেডি, আর পাসপোর্টের ব্যাগ ট্যাগ এগুলো আছে। ওকে চলো দাপ করে যাই গিয়া। রাসেল ভাই রেডি, আর এই রুমে সালাম ভাই সবসময় লেটার। এই সালাম ভাই আসেন আসেন আসেন, এই তো রেডি হয়ে গেছে। এই তো মানে ছুটির দিন মানেই আমাদের জুমা ডে, অন্যদিন তো আর আমাদের জুমা কিছু করতে পারি না। সো আমার এখন সময় হচ্ছে 11:55। রেডি, শীত পরে করার জন্য সবকিছু পরে নিয়েছেন? হ্যাঁ, প্রচন্ড শীত বাইরে, সেজন্য সবকিছু সেফটি নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে আমরা রওনা দিয়ে দিছি, একটু পরে বাসে উঠবো। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, সানি ডে। ফর দ্য ফার্স্ট টাইম কোরিয়াতে কোনো শহরে ভিজিট করতে যাচ্ছি, আপনাদেরকে শেয়ার করব। আর হচ্ছে এই যাওয়ার এক্সপিরিয়েন্স, তারপর বাসে কীভাবে চড়ি, বাসে উঠতে কী কী লাগে, বাস ভাড়া, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাই। আজকে গড়িয়াতে অফ ডে, রাস্তাঘাট সব ফাঁকা, লোকজন বেশি একটা নাই। রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। বাস স্টপেজ, হ্যাঁ, দিস ইজ বাস স্টপেজ না, এখানে বাস আসবে, আমরা এখানে ওয়েট করব। এখন বাজে হচ্ছে 12টা, বাজতে 6 মিনিট আছে, 12টা বাজতে 6 মিনিট বাকি। আর আমাদের খিমে শহরে যাওয়ার জন্য এটা হচ্ছে বাস স্টপেজ। আমরা এই দিক দিয়ে রাস্তা পাড়ে আসছি, রাস্তায় পাড়ানোর জন্য কোনো ট্রাফিক পুলিশ নাই, শুধু সিগন্যাল থাকে, লাল থাকলে পাড়ানো যাবে না। আমাদের এখান থেকে খিমে যাওয়ার জন্য লাগবে 1500 উন, 1000, আর হচ্ছে এটা 500, এই যে 1500, 1500 উন রেডি, বাস আসলেই দিয়ে উঠে যাবো। বাসে উঠে পড়ছি আমরা, দেব খিমে শহরে, সময় লাগবে 30 মিনিট। ফাইনালি আমরা চলে আসছি খিমে শহরে, 20 মিনিট লাগছে আমাদের বাসার জায়গা থেকে। এখন আমাদের মনে রাখতে হবে এখানে এসে নামছি, আবার এখান থেকেই বাসে উঠতে হবে, কারণ নতুন তো রোড গার্ড চিনি না, হারায় যায় কি না। এই জন্য জ্যাকেট কিনে ফেললাম, কোরিয়ান জ্যাকেট, সম্মান দিয়ে, সম্মান 30,000 উন দিয়ে। আমরা এখন যাচ্ছি সিম কেনার জন্য, কত নিট অ্যান্ড ক্লিন, আমরা হেঁটে যাচ্ছি সবাই। ওহ
জয় লানগিয়ং এ নিয়ম কেন মানতেছে না এ সালাম ভাই জরিমানা হবে আপনি নিয়ম মানেন না আমার একটা লাগবে সিম কার্ড করলাম এটা এখানে প্রায় 2 ঘন্টা ওয়েট করা লাগছে বাবা আসরের নামাজ অলরেডি শেষ এখানে ফ্রি অ্যাক্টিভ করে থাকলাম আর কি যখন এলিয়েন কার্ড হবে তখন আপনার এই যে টাকা রিচার্জ করে তারপর টাকা পয়সা পাঠাইতে পারবো সিম কার্ড প্যানের এলাম শেষ প্যারা এখন হচ্ছে এলিয়েন কার্ড হলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা দিয়ে সব কিছুই করা যাবে আলহামদুলিল্লাহ ফিমে শহরে এই একমাত্র মসজিদ মসজিদ আল তাকওয়া ইসলামিক সেন্টার এটা নামাজ পড়লাম আর এটার পাশে আছে হচ্ছে গিয়ে হালাল ফুডের দোকান আমাদের বাংলাদেশি দোকান এটা মদিনা হালাল ফুড আমাদের বাংলাদেশি দোকান এখানে সব আমাদের বাংলাদেশি প্রোডাক্ট সহ হালাল মাংস টাংস সব কিছু পাওয়া যায় বাংলাদেশি দোকানকে প্রিয় আমাদের আমি হচ্ছি শাকিল পাঠান শাকিল পাঠান সালাম ভাই রাসেল ভাই ভাই শফিকুল ভাই সব একটু একটু হাই দেয় আমার দর্শকদেরকে শফিকুল ভাই মুন্না ভাই একটু হাই দেয় আমার দর্শকরা আপনাকে দেখতেছে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম এটা আপনাদেরকে পরে দেখাবো মাছ মাংস আরও এভরিথিং এখন আমরা ঘুরতে বেরোছি আসছি খিমে রাজার বাড়িতে রাজার বাড়ি প্রবেশ করতে কী কী লাগে আই ডোন্ট নো এখানকার রাজার হিস্টোরি লেখা আছে কোরিয়ান ভাষায় আর ইংলিশ ভাষায় হিস্টোরি কি সাইড নম্বর 73 কিং সাং নাম দো খিমেসি সাসাং দং টম অফ কিং সুরো দা লেনন সাম টম অফ কিং সুরো এটা হচ্ছে গেট গেট দিয়ে আমরা প্রবেশ করবো এখন এটা হচ্ছে রাজার বাড়ির সাইড ও ভিতরে প্রবেশ করতেছি ওয়াও ওয়াও এগুলা কি ভাই এত সুন্দর গা ভাই খিমেসি রাজার বাড়িতে ও এটা একটা ব্যাংক ফুল রাজার বাড়ির এরিয়াটা দেখুন অনেক বড় এদিক দিয়ে হচ্ছে 1 আমরা প্রবেশ করছি তারপর 2 3 4 5 6 7 8 9 10 কত সুন্দর একটা জায়গা এটা রাজার বাড়ি প্রবেশ করতে কোনো টিকিট লাগলো না টাকা লাগলো না নিট অ্যান্ড ক্লিন সবাই এসে ঘুরে যায় দেখুন একটা অবস্থা বানিয়ে যাবেন সেখানেই ঠান্ডা বরফ পড়ার মতো কিন্তু সিউলের ওইদিকে বরফ তুষার পরে বেশি ও এটা হচ্ছে রাজার বাড়ির পশ্চিম পাশে একটা পার্ক সুন্দর হ্যাঁ 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 এই যে এগুলো বরফ এই ডেটি তারপর এগুলো বরফ হয়ে গেছে
এটা ড্রেন, ড্রেনে কিন্তু কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ড্রেন। আমরা তিন ভাই হাঁটতেছি, পুরোটা ঘুরতেছি। আমাদের দেশে পার্ক, এই রকমের পার্ক হইলে মানে প্রবেশ করা যাইতো না, মানুষ ঠেলে ঠেলে বের করা লাগতো। আর এখানে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, পানি খাওয়ার ব্যবস্থা আছে, পানি খাওয়ার ব্যবস্থা আছে। অনেক কোরিয়ান আছে, তারা আসে ঘুরে ফিরে, হেঁটে চলে আবার চলে যায় নীরবে। তো তাদেরকে ভিডিওতে আনা যাবে না। ওই যে দিয়েছে এটা পাহাড়, এই পাহাড়ে উঠবা ইনশাল্লাহ দুই সপ্তাহ পরে। আমরা খেমিতে ওয়েটিং কর বাস, অনেক কিছু কেনাকাটা করলাম, বাস দিয়ে মাংস, তরকারি, চাল, ডাল সব কিছু নিয়ে আমরা ওয়েটিং করতেছি বাসের জন্য। বাস টপিস আমরা চলে যাবো বাড়ি। ফাইনালি শেষ আমাদের ঘোরাফেরা, ছুটির দিন, আবার দেখা হবে নতুন দিনে। এজন্য দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে।